হ্যালো বন্ধুরা, আমি পল্লবী। পল্লবী সারাদিনে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, আর ভিডিওটা একেবারে অন্যরকম। না, কোনো বিয়েবাড়ির ভিডিও তো নয়, আর কোনো সাজগোজ বা কোনো ডেলি ব্লগ বা ফ্যামিলি ব্লগ, ট্র্যাভেল ব্লগ, কোনো রকম ব্লগ চ্যানেলের ভিডিও আজকে দেব না। আজকে কোনো ব্লগিং ভিডিও হবে না। আজকের ভিডিওটা হবে শুধুমাত্র সৌন্দর্যের। যারা সৌন্দর্য ভালোবাসো, যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা ফুল ভালোবাসো, ফুলের সৌন্দর্যকে মানে কি বলবো, খুব 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 ভালোবাসো, তারা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। আমি ভিডিওটা, এটা অ্যাকচুয়ালি ভিডিও তো নয়, বুঝতেই পারছো, ফটোগুলোকে কোলাজ করে করে আমি অ্যাড করে তোমাদেরকে ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। তো এই পার্টিকুলার এই ফটোগুলো কোথা থেকে পেয়েছি বা কীভাবে কালেক্ট করেছি সেগুলো তোমাদেরকে আমি ভিডিওর লাস্টে জানাচ্ছি। তার আগে বলি, প্রত্যেকটা ভিডিওর যে পার্ট, মানে এক একটা ছবি ফুলের, মানে শুধু প্রেমে পড়ে যেতে হয়। আর এই একটা জিনিস ফুল, যেটা সব জায়গায় লাগে, মানে মানুষ জন্মালেও লাগে, মানুষ মারা গেলেও লাগে, মানে অন্নপ্রাশনেও লাগে, আবার শ্রাদ্ধেও লাগে, বিয়েতেও লাগে, আবার ঘর মানে ফুলসজ্জার ঘর সাজাতেও লাগে, মানে সমস্ত কিছুতেই ফুল। ফুল ছাড়া কোনো কিছুই, ভগবানের পুজো থেকে শুরু করে বা ঘরে ডেকোরেশনের জন্য, ফুল ছাড়া কোনো কিছুই কমপ্লিট হয় না, ঠিক আছে। আর যারা ফুল ভালোবাসে, আমার মনে হয় না এমন কেউ আছে যারা ফুল ভালোবাসে না, বা বাচ্চা ভালোবাসে না, প্রকৃতি ভালোবাসে না। প্রকৃতি আমাদের জন্য না দুহাত ভরে দিয়েছে। আমি অনেকবার চেষ্টা করেছি যে প্রকৃতির কাছে যেতে, এরকম ফুলের ছবি তুলতে, বাড়ির ছাদে ফুলের গাছ বসাতে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। কিন্তু আজকে যখন এটা আমি দেখলাম, এবং মানে প্রথমেই না আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। আমি জানি না তোমাদের এই ভিডিওটা দেখে ঠিক কী মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে জাস্ট চুমু চুমু, মানে আমার, আমি সত্যি বলছি নতুন করে আবার যেন ফুলের প্রেমে পড়ে যাচ্ছি। ফুল দেখতে যত সুন্দর, এর গন্ধ সুন্দর, অনেক ফুল আছে হয়তো গন্ধটা অতটা নেই বা সুন্দর নয়, ফুলের সৌন্দর্যই মোহিত করে রেখে দেয়। আর আমি যেরকম, আমার একটু স্মেল, ডাস্ট, এই ধরনের জিনিস একটু অ্যালার্জি আছে, যে কারণে আমি পারফিউম ইউজ করতে পারি না। সে কারণে ভালো লাগলেও আমি অনেক ফুলের গন্ধ শুঁকতে পারি না। আমি যদি নাকের কাছে নিয়ে কোনো ফুলের গন্ধ বারবার মানে টেনে টেনে শুঁকি, তো আমার সেটা অ্যালার্জি এসে যায়, আমার প্রবলেম হয়। তো সে কারণে আমি সেটা থেকে, আমি খুবই মানে অভাগা যে আমি সেই রস আস্বাদন করতে পারি না। না পারলেও যতটুকু চোখের দেখায় আমি গ্রহণ করি এই রূপ, আমি তাতেই খুশি। ভগবান থ্যাংক ইউ তোমাকে প্রকৃতিকে এত সুন্দর করে সাজানোর জন্য, আমাদের জন্য ভগবান। আর মানে প্রকৃতিকে যত রকমভাবে সম্ভব সাজিয়ে পাঠিয়েছেন, মানে ভগবান তাহলে না জানি আরও কত সুন্দর, মানে ওপরওয়ালার কথা বলছি, উনি আরও না জানি কত কত সুন্দর তার সৃষ্টি যদি এত সুন্দর হয়। তবুও আমাদের উচিত এই সৌন্দর্যকে রক্ষা করা, যেটা আমরা মানুষরা করি না। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এই সৌন্দর্যকে রক্ষা করা, কারণ ভগবানের দেওয়া এই দান যদি আমরা রক্ষা করতে পারি, সেটা গাছ হোক, ফুল হোক, বন্য প্রাণী হোক, সমস্ত কিছুর মধ্যেই ভগবানের সৃষ্টি লুকিয়ে আছে। তো আমরা যদি সেগুলোকে সংরক্ষণ করতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, যত্ন নিতে পারি, তাহলে নিশ্চয়ই ভগবান আমাদের ওপর আরও অনেক খুশি হবেন এবং আমাদের প্রকৃতি হয়ে উঠবে আরও আরও সুন্দর। এবার আসি এই ফটোগুলো কোথা থেকে পেলাম সেই কথায়। আমাকে আমার এক বোন আমাকে হোয়াটসঅ্যাপে এই ফটোগুলো পাঠিয়েছিল। তো আমি জানি না এটা কার তোলা, কে পাঠিয়ে মানে কোথা থেকে সে পেয়েছে। সে বললো আমি নেটে পেয়েছি, তো তুই তো ফুল ভালোবাসিস তাই তোকে ফটোগুলো সেন্ড করলাম। তো আমি সেটুকুই মানে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম আমার সেই আনন্দটা। তবুও যেহেতু মানে আমি তার নাম মানে কে ক্রিয়েটার আমি ঠিক জানি না, কে এই ফটোগুলো সুন্দর তুলেছেন আমি সত্যিই জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি তার নাম অবশ্যই মানে
এডিট করে হলেও দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, কারণ আমি কারোর কি বলবো ক্রিয়েটিভিটি চুরি করতে চাই না, এটা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু আমার ভালো লাগাটা, আমার পছন্দটা, আমার খুশিটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি ভালো লাগে আজকের ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করো। সব থেকে ভালো লাগতো যদি সেই মানুষটাকে আমি আনতে পারতাম বা সেই মানুষকে ক্রেডিট দিতে পারতাম এই ভিডিওর মাধ্যমে, কিন্তু সেটা পারলাম না, আমি দুঃখিত। তবু যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের প্রত্যেকের মধ্যে যারা ফুল ভালোবাসো, যারা প্রকৃতিকে ভালোবাসো, তারা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আরও অনেক ভালো ভালো ভিডিও আশা করছি তোমাদেরকে উপহার দিতে পারবো। চলো আজকের মতো টাটা, বাই বাই, খুব ভালো থেকো। আর আবারও বলছি, প্রকৃতিকে ভালোবেসো, প্রকৃতি আমাদের মায়ের মতো, প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দেয়, দুহাত ভরে দেয়, তার দয়াতেই আমরা বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। প্রকৃতিকে একটু যত্ন করতে পারলে প্রকৃতি আরও বেশি খুশি হবে, আরও জীবন্ত হয়ে উঠবে। বাই বাই, টাটা।